মাইসোরে আসবো আর মাইসোর প্যালেস দেখবো না, সেটা তো হয় না। তাই রেডিসন ব্লু থেকে চেক আউট করে বেরিয়ে চলে এসেছি মাইসোর প্যালেস দেখ। এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স মাইসোর প্যালেসের। তার আগে এখানে ডিরেকশন দেওয়া আছে কোন দিক দিয়ে কোথায় যেতে হবে। তো আগে একটা টিকিট কাটতে হবে। তো টিকিট কেটে নিয়েছি। এটা হচ্ছে 100 টাকা এন্ট্রি ফি ফর অ্যাডাল্টস, আর চিলড্রেনদের মানে 10 to 18 ইয়ার্স হলে 50 রুপিস, স্টুডেন্ট হলে 30 রুপিস, আর 10 বছরের নিচে বাচ্চাদের সম্ভবত টিকিট লাগে না। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। ঢুকেই বাঁ দিকে এখানে আগে আপনার ব্যাগ বা লাগেজ যাই থাকবে সেটা স্ক্যান করিয়ে নিয়ে তারপরে ভেতরে যেতে হবে। বড়াহ স্বামী টেম্পল। মাইসোর প্যালেস খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। আর এইখানে এই যে কাউন্টারগুলো আছে এইখানে এসে জুতো খুলে জুতো জমা রেখে তারপরে ভেতরে যেতে হয়। এটা হচ্ছে প্যালেস এন্ট্রি, জুতো খুলে এইদিক দিয়ে ঢুকতে হবে। আচ্ছা, এইখানে একটা হিস্ট্রি লেখা আছে যে এই রাজপ্রাসাদ কবে তৈরি হয়েছিল। এইটা হচ্ছে মাইসোর প্যালেসের ইনসাইড। আরে বাহ, অসাধারণ, এক্সেলেন্ট ওয়ার্ক। এখানে রাজ পরিবারের বিভিন্ন সদস্য তাদের ছবি রয়েছে। রবি বর্মা মাতা ছবি। ওগুলো সব স্যান্ডেলউডের তৈরি ইনভিটেশন বক্সেস। All the important royal functions time, so for this an invitation letter box ma'am. All sandal box, this is silver box, so for this an invitation letter box. So those rest of earlier, other mother to gift, this is invitation letter box. Puro mane prasader puro inside ta erokom wall paintings royeche ebong oshadharon wall paintings kothao band, kothao camel, kothao elephant, kothao gorur gari, মানে সেই সময়কার যে স্পেশালিটি সেইগুলোকে এই ওয়াল পেন্টিংয়ের বা সেই সমসাময়িক সময়টাকে এই ওয়াল পেন্টিংয়ের মাধ্যমে তুলে ধরা আছে। এখানে সিংহাসন রাখা রয়েছে বা সিলভার চেয়ার্স, যারা সেই সময়ে রাজত্ব করেছেন বিভিন্ন সময় তাদের সিংহাসন এখানে সাজানো রয়েছে। এখানে মুখোমুখি
দুটো সিংহ সিংহ বা সিংহী অ্যাগ্রেসিভ মুডে অবাক হয়ে যাচ্ছি এখানে কারুকার্যগুলো দেখে। হোয়াট অ্যান এক্সেলেন্ট আর্ট জব, আপনি বা এটা রাজবাড়ির আরেকটা পার্ট, এদিকটা এই দিকটা আমরা দেখে এলাম, দেখে ওদিক দিয়ে ঘুরে এবার এই দিকে যাব। এখানে প্রথমে রয়েছে একটি হাতির মাথা, মানে এত এনরিচড মিউজিয়াম আমি অন্যান্য বিভিন্ন জায়গায় তো দেখেছি কিন্তু এত এনরিচড ভাবা যায়। ওপরেও কিছু কালেকশনস আছে। এই যে রাজকীয় প্রাসাদ মাইসোর প্যালেস তৈরির পেছনে যাদের অবদান ছিল তাদের মধ্যে অন্যতম এই রাজা কৃষ্ণ রাজা রাদিও, এটা তার প্লাস্টার অফ প্যারিসের স্ট্যাচু। জাস্ট লুক অ্যাট দ্য প্লেস, আওয়াজ এক্সেলেন্ট, কনস্ট্রাকশন তো বটেই এবং মেনটেনেন্সটাও দেখার মতো, দেখার মতো মেনটেনেন্স। এই হচ্ছে রাজার দরবার, বাপ রে বাপ। সিলভার ডোর, মাইসোরের রাজাদের যারা হাতিগুলো ছিল এখানে হচ্ছে সেই হাতিদের অর্নামেন্টস রাখা আছে। ভাবুন হাতিদের অর্নামেন্টস এইরকম। মাইসোর প্যালেস রেসিডেন্সিয়াল উইং, আচ্ছা এদিক দিয়ে রেস্টরুম, ওয়ে টু এক্সিট, এদিক দিয়ে এক্সিট। দেখি এখানে কী আছে, এই প্রসন্ন কৃষ্ণ স্বামী টেম্পল, সুকান্ত দত্তম নরসিংহরাজা বাইদ 1953-2013। এটা ওনার রাজবাড়ির যেসব সদস্য, যা যে সদস্যরা এখন আছেন বা কিছুদিন আগে পর্যন্ত ছিলেন তাদের এটা বাড়ি, যেখানে লেখা আছে রয়্যাল হাউস অফ মাইসুরু। আরেকটা মন্দির শ্রী লক্ষ্মী নারায়ণ স্বামী টেম্পল 1499, বাপরে এত বছরের পুরনো একটা মন্দির। আচ্ছা এইটাই হচ্ছে রেসিডেন্সিয়াল উইং, বাড়ি মানে এখানে রাজবাড়ির লোকেরা যেখানে থাকতেন বা এখনও হয়তো কেউ কেউ আছেন। এই পুরোটাই রেসিডেন্সিয়াল উইং। সত্যি বলতে কি একবার ভেবেছিলাম যে একটু তাড়াহুড়োও আছে আর তাছাড়া আমার সঙ্গে যারা আছে তাদের প্রত্যেকেরই মাইসোর প্যালেস এক বা একাধিকবার দেখা, তো আমি একা একা আবার যাব, থাক ছেড়ে দিই। কিন্তু সেটা যদি করতাম তাহলে যে কত বড় মিস করতাম সেটা এখানে এসে খুব ভালোভাবে বুঝতে পারছি। আর
ইজো মানে যেটা বলছিলাম যে এত এনরিচড কালেকশন, এত এনরিচড মিউজিয়াম এবং এত ভালো মেনটেন্যান্স, এরকম বিশাল বড় এলাকা জুড়ে, মানে আমি যদি কখনো ফার্দার কখনো মাইসোর আসি, আমি আবার এই মাইসোর প্যালেসে আসব। আজকে এখান থেকে টাটা করে বেরিয়ে যাব, আজকে এখান থেকে আমরা চলে যাব বেঙ্গালুরু, মানে ব্যাক টু প্যাভিলিয়ন। তো আপনাদের মাইসোর প্যালেস কেমন লাগলো, কেমন লাগলো এই ব্লগ, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কাইন্ডলি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।